कठोर विधिनिषेधेर मध्य मादकेर भयाबहता आरो बेड़ेছে जोग হয়েছে एलएसडी ब्राउनी आइस खाटपाता स्काफ सह नित्य नतून मादक पारापार হচ্ছে जरूरी पण्य परिवहनेर ट्राक जालानी तेलेर लरी एमनकि लाशेर गाड़ीतेও माझे मध्य ग्रेफ्तार और उद्धारे मादक दमनेर सम्भावना देखछेन ना गोयेन्दारा अन्यदिके सर्षेर मध्येई भूत देखछेन विशेषज्ञरा एस एम फयाजेर रिपोर्ट। এত মৃত্যু আক্রান্ত শনাক্ত সহ করোনার ভয়াবহতাও সমুতি আনতে পারেনি নেশাগ্রস্ত ও নেশার কারবারিদের মধ্যে, বরং আসক্তি যেন আরও বেড়েছে। অভিনব কৌশলের সাথে যোগ হয়েছে নতুন নতুন আইটেম। কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গদোষে এই তরুণীর মাদকাসক্তি শুরু। তার চলন বলনেও টের পান পরিবারের সদস্যরা, চেষ্টা করেন তাকে আলোর পথে আনার। ফ্রেন্ড সার্কেলদের সাথে বসি, একদিন বসে ওদের সাথে আড্ডা দেই, সব মন খারাপের কথাগুলো খুইলা বলি। তো বলছি যে যত কিছুই করি আমার ডিপ্রেশন তো কাটতেছে না। তো তখন ওরা বলল যে ডিপ্রেশন কাটার একটা রাস্তা আছে, মানে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আসো আমরা মিলা একটু নেশা করি। একদিন খাওয়াতে ভালো লাগছে, তারপরের দিন এইভাবে করতে করতে আমি একদম পুরো মাদকাসক্ত হয়ে যাই। ফ্যামিলি থেকেও আমার টাকা পয়সা দেওয়া অফ করে দিয়েছে, যেহেতু আমার কাছে এখন আর টাকা নাই সেই ক্ষেত্রে আমি ঘরে ভাঙচুর করা শুরু করে দিই। ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, আইস ও খাটপাতা কোনটা না চলছে। নেশার রাজ্যের দাপটের সাথে যোগ হয়েছে এলএসডি, ব্রাউনি, স্কাপের মতো ভয়ঙ্কর আইটেম। আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় নয়, তাদের অভিযান ধরপাকড় জব্দের হিসাবও কম নয়। এরপরেও দমনের নমুনা পর্যাপ্ত নয়। মাদক যারা সেবন করেন তারাই ধ্বংস হন, তাদের পরিবার ধ্বংস হয়, আর যারা মাদক বিক্রয় করেন তারা কিন্তু একটা অর্থনৈতিক সমৃদ্ধির পথেই যান। সুতরাং তাদেরকে প্রতিহত করার জন্য যেমন করে আমরা কাজ করি, তেমনিভাবে যারা মাদক সেবন করেন তাদেরকে নিবৃত্ত করার জন্য পরিবার, বন্ধু, শিক্ষক, সহকর্মীরা যদি সহযোগিতা করেন তাহলে আমরা এটাকে নির্মূল করতে না পারলেও পুরোপুরি এটাকে যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণে রাখতে পারব। সামাজিকতার ভয়ে মাদকাসক্তদের নিয়ে রয়েছে পারিবারিক লুকোচুরির প্রবণতা, তা আসক্তদের চিকিৎসার পথে বাধা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তরুণদের মধ্যে একটা অংশ বা জনগণের একটা অংশ যদি মাদক ক্রয়, বিক্রয় এবং সেবনের দিকে ধাবিত হয়, তাহলে সেই নাগরিকরা কিন্তু রাষ্ট্র, সমাজ এবং নিজের জন্য কিংবা পরিবারের জন্য যথাযথ দায়িত্ব পালন করতে পারবেন না। আমাদের সামাজিক আন্দোলন বা সামাজিক পদক্ষেপের প্রয়োজন রয়েছে। আমাদের সামাজিক অনুশাসনগুলোকে আরও জোরদার করতে হবে। নিরাময় কেন্দ্রগুলোর পর্যবেক্ষণ, বেশিরভাগ তরুণ যুবক মাদকের নেশায় ঝুঁকছে বন্ধু আর সহপাঠীর পাল্লায় পড়ে। আমরা সুস্থ করে বাসায় পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তাদেরকে যে সুস্থ রাখার জন্য যেই এনভায়রনমেন্ট বা যেই পরিবেশ প্রয়োজন, এটা কিন্তু আমাদের অনুকূলে আসলে নাই, বা যারা গার্জিয়ান লেভেল আছে বা বাংলাদেশের মানুষের আসলে অনুকূলে নাই। মাদকের বিস্তার রুখতে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি দেশ জুড়ে সামাজিক আন্দোলনের তাগিদ বিশেষজ্ঞদের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।